এশিয়ান কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বাহরাইনের কাছে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ। লাল সবুজের চাইতে ফিফা র্যাঙ্কিং এ 99 ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে হেরে এশিয়ান কাপে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেল জামালদের জন্য। কুয়ালালামপুরে ম্যাচের প্রথম 30 মিনিট প্রতিপক্ষের ফরোয়ার্ডদের আটকে রাখলেও 34 মিনিটে গোল হজম করে বাংলাদেশ, বাহরাইনকে 1-0 গোলে এগিয়ে নেন আলি হারাম। ম্যাচের 42 মিনিটে আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ, স্কোর করেন আসওয়াদ। বিরতির পর গোল শোধের চেষ্টা করলেও প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাবু করতে পারেনি বাংলাদেশের ফরোয়ার্ডরা, ফলে শেষ পর্যন্ত 2-0 গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। 11 জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে তুর্কিমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।